হেই বন্ধুরা, অনেকেই হয়তো জানেন সদ্য অনুষ্ঠিত হয়েছে সান ডিয়েগো কমিক কন 2022, যেখানে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স তাদের আপকামিং একগুচ্ছ মুভি ও টেলিভিশন সিরিজ অ্যানাউন্স করেছে। আর এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো মার্ভেলের সেই আপকামিং মুভিগুলি কী কী আর কবে আসতে চলেছে। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কী কী মুভির ঘোষণা তারা করেছে। শুরু করার আগে হেই, আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বংউড। গত শনিবার সান ডিয়েগো কমিক কনে মার্ভেলের অ্যানাউন্সমেন্ট এমসিইউ ফ্যানেদের মনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে, কারণ এই প্রথম মার্ভেল একসাথে এত নতুন মুভির ঘোষণা করেছে। আমি শিওর যারা মার্ভেল ফ্যান আছেন তারা অলরেডি জেনে গেছেন নেক্সট দু তিন বছরে কী কী মুভি আসতে চলেছে, কিন্তু যারা এখনও জানেন না এই শর্ট ভিডিওটি তাদের জন্য। গত শনিবার সান ডিয়েগো কমিক কনে মার্ভেল স্টুডিওর বর্তমান সভাপতি কেভিন ফেইজ ঘোষণা করেন তাদের আগামী দিনের এক গুচ্ছ মুভি। তিনি জানান রিসেন্টলি মুক্তি পেতে চলা টেলিভিশন সিরিজ সিজ হাল্ক এবং মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের 30 নম্বর মুভি ব্ল্যাক প্যান্থার ওয়াকান্ডা ফরএভার, মানে ব্ল্যাক প্যান্থার পার্ট 2 এর মাধ্যমেই শেষ হবে তাদের ফেজ 4। আর তারপরেই তিনি ঘোষণা করেন ফেজ 5 এর কথা, যেখানে মুভি ও টেলিভিশন সিরিজ মিলে মোট 12টি নাম তিনি ঘোষণা করেছেন। আর আমি এই ভিডিওতে সেইগুলোই আপনাদেরকে জানাবো। ফেজ 5 শুরু হবে অ্যান্ডম্যান অ্যান্ড দ্য ওয়াস্প কোয়ান্টামিনিয়া দিয়ে, মানে অ্যান্ডম্যান পার্ট 3 দিয়ে, যেটার রিলিজ ডেট সম্ভবত 17 ফেব্রুয়ারি 2023। এরপর আসবে সিক্রেট ইনভেনশন নামে একটি টেলিভিশন সিরিজ, খুব সম্ভবত এই সিরিজে অনেক দিন পর আমরা নিক ফিউরিকে দেখতে পাবো। দেন আসবে গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সি ভলিউম 3, যেটা সম্ভবত রিলিজ হতে পারে 5th May 2023। তারপর আসবে আরও একটি নতুন টেলিভিশন সিরিজ ইকো, যদিও এই সিরিজের মেন ক্যারেক্টার আমাদের সাথে পরিচিত, কে বলুন তো, হক আই টেলিভিশন সিরিজের মায়া, হ্যাঁ মায়ারই আরেক নাম ইকো। আর এরপরেই আসছে এমসিইউ এর এখনো পর্যন্ত মোস্ট ফেমাস টেলিভিশন সিরিজের দ্বিতীয় চ্যাপ্টার লোকি সিজন 2। তারপর আসছে ক্যাপ্টেন মার্ভেলের দ্বিতীয় পার্ট দ্য মার্ভেলস, যেটা খুব সম্ভবত মুক্তি পেতে চলেছে 2023 এর 5th May, যেখানে আমরা 3টি সুপার লেডিকে একত্রে দেখতে পাবো। কে কে বলুন তো, আমাদের ক্যাপ্টেন মার্ভেল তো অবশ্যই, মানে ক্যারল ডেনভার্স, মারিয়া র্যাম্বো এবং ফাইনালি মিস মার্ভেল। এরপর আসবে একটি নতুন মুভি ব্লেড, যেটা রিলিজ হবে 2023 এর 3rd November। তারপর আবারও একটি টেলিভিশন সিরিজ আয়রন হার্ট, আর এই ক্যারেক্টার যে লেডি প্লে করতে চলেছে তাকে অলরেডি আমরা ব্ল্যাক প্যান্থার পার্ট 2 এর ট্রেলারে দেখে নিয়েছি। ওকে, দেন আবারও একটি টেলিভিশন সিরিজ আগাথা কনভেন্ট অফ কেওস, আগে যেটার নাম ছিল আগাথা হাউস অফ হার্কনেস, সেটার নাম পাল্টেই নতুন করে আবার ঘোষণা করা হয়েছে। এখানে আমরা কি দেখতে পাবো এটা তো নিশ্চয়ই নাম শুনেই বোঝা যাচ্ছে। হ্যাঁ ঠিকই ধরেছেন, ওয়ান্ডা ভিশন সিরিজের ভিলেন আগাথা হার্কনেসকে নিয়েই হবে এই সিরিজ, যেখানে আমরা তার অরিজিনও দেখতে পারি কিংবা তাকে নিয়ে অন্য কোনো স্টোরিও মার্ভেল আমাদের সামনে নিয়ে আসতে পারে। আর এরপর যে নামটি ঘোষণা করা হয় আমি তো জাস্ট অবাক হয়ে গিয়েছিলাম, কারণ ফাইনালি আমরা আবারও দেখতে পাবো ডিয়ার ডেভিলকে, না কোনো মুভি না, ডিয়ার ডেভিল ওয়ার্ল্ড এগেন নামে একটি টেলিভিশন সিরিজ। কিন্তু এই সিরিজের একটি সিজনেই থাকবে 18টি এপিসোড, মানে ভাবতে পারছেন প্রতি সপ্তাহে একটি করে এপিসোড এলে কত দিন সিরিজটি চলবে, মানে প্রত্যেক সপ্তাহেই আমরা একটি করে নতুন চমক পাবো। দেন দীর্ঘ প্রতীক্ষার পর আমরা পেতে চলেছি ক্যাপ্টেন আমেরিকা পার্ট 4, যেটার নাম দেওয়া হয়েছে ক্যাপ্টেন আমেরিকা নিউ ওয়ার্ল্ড অর্ডার, খুব সম্ভবত যেটা মুক্তি পাবে 3rd May 2024। আর এটার ঠিক 2 মাসের মধ্যেই আসবে আরও একটি মুভি থান্ডার বোল্ড, যেটা খুব সম্ভবত মুক্তি পাবে 26 জুলাই 2024। আর এই মুভি দিয়েই এমসিইউ এর ফেজ 5 সমাপ্ত হবে। কিন্তু না, এখানেই শেষ নয়, মার্ভেল তাদের ফেজ 6 এরও সূচনা করেছে, যেখানে হাতে গোনা কয়েকটা মুভিরই নাম মাত্র ঘোষণা হয়েছে। কিন্তু এই ঘোষণার ফলে মার্ভেল ফ্যানেদের মনে উদ্দীপনার শেষ নেই, কারণ ফেজ 6 এর শুরুর দিকে থাকবে একদম নতুন মুভি ফ্যান্টাস্টিক 4, মানে অ্যাট লাস্ট এতদিন পর মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে এন্ট্রি, যেটা মুক্তি পাবে 2024 এর 8ই নভেম্বর। আর এরপর ঘোষণা হয় অ্যাভেঞ্জার্স ক্যাং ডাইনাস্টি, মানে ক্যাং দ্য কনকারারের রাজবংশ। মনে আছে লোকি সিরিজের ভিলেন ক্যাং জানিয়েছিল আমার ভেরিয়েন্টদের মধ্যে আমিই সব থেকে ভালো, মানে তার ভেরিয়েন্টরা তার থেকেও অনেক খারাপ। আর এই স্টোরি সম্ভবত সেই রকম কোনো ভেরিয়েন্টকে নিয়েই হবে, যেটা মুক্তি পাবে 2025 এর 2nd May। কিন্তু না, একটাই না, এই ফেসের সমাপ্তি ঘটবে অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়্যারের মাধ্যমে, যেটা মুক্তি পাবে 2025 এর 7ই নভেম্বর। মানে এতদিন অপেক্ষার পর একটি বছরেই আমরা 2টি অ্যাভেঞ্জার্স মুভি দেখতে পাবো। আগের ভিডিওতেই আমি বলেছিলাম খুব তাড়াতাড়ি বড় কিছু আসতে চলেছে, নিন এবার কি বলবেন বলুন, মার্ভেলের দিন শেষ না সবে শুরু? যদিও ফেজ 6 এর শুধুমাত্র এই 3টে মুভি ঘোষণা করা হয়েছে, এর মাঝে আরও অনেক মুভি ও টেলিভিশন সিরিজ রয়েছে যেগুলি হয়তো আগের বছর কমিক কনে ঘোষণা করা হবে। এখানেই বলে রাখি, এই সব অ্যানাউন্সমেন্টের রেজাল্ট সবসময় এক হয় না,
যে কোনো মুহূর্তে যে কোনো মুভি চেঞ্জ হতে পারে, যে কোনো মুভির রিলিজ ডেটও চেঞ্জ হতে পারে। মানে এর আগেও এই রকম হয়েছে, তাই বললাম। যেমন ফেজ ফাইভ থেকে রহস্যময়ভাবে মুছে ফেলা হয়েছে আর্মার ওয়্যার্স। বলা যায় না, হয়তো ফেজ সিক্সের ওই সব ফাঁকা জায়গাগুলিতে এর স্থান হলেও হতে পারে, কিংবা রবার্ট ডাউনি জুনিয়রের সাথে মার্ভেলের ঝামেলার কারণে এই মুভি হয়তো একদমই তারা ড্রপ করে দিয়েছে। এছাড়াও মার্ভেল তাদের কিছু অ্যানিমেটেড সিরিজেরও ঘোষণা করেছে, যেখানে সর্বপ্রথম রয়েছে হোয়াট ইফ সিজন টু, তারপর মার্ভেল জম্বি, স্পাইডারম্যান ফ্রেশম্যান ইয়ার, এক্সম্যান 97, অ্যান্ড ফাইনালি আই এম গ্রুট, যার ট্রেলারও অলরেডি মুক্তি পেয়েছে, যেটা আমরা আগস্টের 10 তারিখ ডিজনি প্লাস হটস্টারে দেখতে পাবো। তাহলে বলুন, মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ফেজ 1, 2, 3, যেটা আমাদের কাছে ইনফিনিটি সাগা নামে পরিচিত, সেটা দেখিয়েই মার্ভেল আজ ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান মুভি ফ্র্যাঞ্চাইজি। তাহলে নেক্সট তিনটি ফেজ মানে 4, 5, 6 মিলিয়ে যেটা নাম তারা দিয়েছে মাল্টিভার্স সাগা, সেটা কমপ্লিট হওয়ার পর মার্ভেলের ফ্যান ফলোয়ার্স কোথায় যাবে? আমি তো অ্যানাউন্সমেন্ট দেখেই এক্সাইটেড, কারণ কমিক্স থেকে যারা সিক্রেট ওয়ারের গল্প একটু হলেও জানেন, তারা ঠিক আমার মতো একই রকমভাবেই এক্সাইটেড হবেন। তো ভিডিও আর বেশি দীর্ঘায়িত করবো না, শুধুমাত্র এটুকুই জানতে চাইবো আপকামিং এই সকল মুভিগুলি নিয়ে আমার মতো আর কে কে এক্সাইটেড, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। কমিক কর্নেই মার্ভেলের অনেকগুলি ট্রেলার লঞ্চ হয়েছে, যদি আপনারা চান সেই ট্রেলারগুলিরও ব্রেকডাউন ভিডিও আমরা বানাতে পারি, ইন্টারেস্টেড থাকলে সেটাও আমাকে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আমি আপনাদের কাছে দুঃখিত দ্বিতীয় চ্যানেলে ভিডিও না দিতে পারার জন্য, আসলে একদমই টাইম পাচ্ছি না দুটি চ্যানেলে ভিডিও তৈরি করার মতো, তবে খুব শীঘ্রই আসবে মুন নাইট। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই।